তো বন্ধুরা আমরা সেকেন্ড পার্টে চলে আসি যে আমরা কথা বলছিলাম সরি একটু ব্রেক নিলাম একজন গেস্ট ছিল আজকে অলরেডি তিরিশ জনের উপর গেস্ট আসলে ইটস সো টাফ তো যাই হোক এখন এই যে টি শার্টগুলো আপনারা এই টি শার্টগুলো সবার আগে জানেন যে এগুলো চায়না ফেব্রিক থাই ফেব্রিক ইন্ডিয়ান ফেব্রিক বিভিন্ন রকমের বর্ণনার উপর দেওয়া থাকে যখন লোকাল মার্কেটে মালটা আসে আর এর মধ্যে যদি মেড ইন থাইল্যান্ড টাইল্যান্ড কিছু লেখা থাকে তাহলে তো কাস্টমারের কাছ থেকে কিছু কী আঠারোশো দুই হাজার পঁচিশশো যা মঞ্চে আপনারা বিল করতে পারেন ইচ্ছা মতো বিল করতে পারেন তাই না তো গুড এটা যদি আপনারা বিল করে যদি ব্যবসা করে ভালো করেন খুব ভালো বাট এই মালগুলো কোনো কিছুই মার্কেটে যা পাওয়া যায় এগুলা চায়না ইন্ডিয়ান এত কিছু আসলে আসে না যত বাজে বলে না আসে কম আসে বাট যত গড় গর্জে তত বর্ষে নেয় বলে একটা কথা আছে তো এই ইন্ডিয়া পাকিস্তান বলেন তারপর আপনার ইন্ডিয়া বলেন তারপরে চায়না বলেন সারা বিশ্ব বলেন মানুষ তো গার্মেন্টস অনেক টপ পজিশনে এখান থেকে জুট পর্যন্ত বিদেশিয়া টেনে নিয়ে যাচ্ছে জাহাজকে জাহাজ ভরে আর সেইখানে বাংলাদেশ কখনোই চাবে না যে বাইরের ওই সব ফেব্রিক বাংলাদেশে ঢুকুক তাই না আর বাংলাদেশের যে কোনো ফেব্রিকই মোটামুটি তৈরি করা সম্ভব হাতে গোনা দুই একটা প্যাটার্ন ছাড়া দেখা যায় সম্ভব সো এই মালগুলো যারা আপনার ওই থাইটাই এগুলো বলে চায়না বলে ইন্ডিয়ান বলে বিক্রি করে বুঝবেন যে অত কিছু আসলে শোনা দরকার নেই হ্যাঁ আপনাদের দেখায় দিই আপনারা একবারে লাভ দিয়ে পড়েন ভাই ওয়ান এইটটি জি এস টি শার্ট ওয়ান সিক্সটি টি শার্টের দাম ওয়ান এইটটি জি টি শার্টের দাম সব সবকিছু নিয়ে আপনাদের খালি ব্রেনের মধ্যে থাকে টি শার্ট ফেব্রিকের জি কত এইটা নিয়ে আপনারা মনে করেন যে পাগল হয়ে দৌড়েতে থাকেন তাই না আমি আপনাদের কয়েকটা কথা বলে দিই খুব প্রাইম কথা মন দিয়ে শোনেন জি এর দিকে এত লক্ষ্য রাখার দরকার নেই এটা নিয়ে অযথা এত প্যাচাল করবেন না কাপড় দেখবেন তিনটা চারটা একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সাইডে টান দিলে লম্বা হবে উপরে টান দিলে লম্বা হবে না সেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট কটন কটনে যদি কাজ করা যায় কটন ফেব্রিক ভালো এরপরে আর একটা আছে নেকরা এটা কি সাইডে টান দিলে লম্বা হবে উপরে টান দিলে লম্বা হবে ঠিক আছে এটা আপনার এটা দিয়েও কাজ করা যায় এটা একটু দামি ফেব্রিক আর এরপরে এটার মধ্যে আরেকটা আছে বিসকস এই বিস্কসটা যখন আপনার ওয়াশ করা হয় এটা অস্থির একটা থলথলে একটা ভাব আসে এবং অল টাইম মনে হয় যে মালটা আয়রন করা এবং একদম ব্লেজার যেমন একটা সুন্দর একটা ফিনিশিং আসে সেরকম ফিনিশিং আসে বিস্কজের মালে ওই মালটাতে শান্তি আছে। আর একটা ফেব্রিক হচ্ছে আপনার স্প্যান্ডেক্স 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 কি স্প্যান্ডেক্স হচ্ছে টান দিয়ে ছেড়ে দিবেন জায়গায় চলে আসবে মানে আপনারা বলেন ইস্টিস মাল ইস্টিস কাপড় দেখেন টান দিছি দেখেন একদম গুলটির মতো টান দিয়ে চলে যাচ্ছে দেখেন কত হাই কোয়ালিটির সো এইগুলো সবচেয়ে গ্রে ফেব্রিক এই যে ফেব্রিকগুলো দেখছেন এটাতে হিটও দেওয়া হয়নি জাস্ট সুতা দিয়ে কাপড়টা বানায় নিয়ে আসা হয়েছে তো আমরা খান্সগুলো বলে গ্রে ফেব্রিক দিয়ে স্যাম্পল বানায় রাখবো আপনাদের জন্য মার্কেটে বহুত বাটপারি আছে মার্কেটে বহুত বাটপারি আছে ওই ফেব্রিক দেখাবে উমুক জি এস এম দিবে আরাক হ্যান ত্যান দেখেন আমরা চারটে ফেব্রিক প্রাইমারিভাবে আপনাদের চুজ করছি সেটা হলো ওয়ান সিক্সটি এর আপনার স্প্যান্ডেক্স মানে বাইরের কাপড়টা থাকবে চকচকে একবারে পলিস্টারের মতো মনে হবে যে আপনি ওই জার্সি ফুটবলের কাপড়ের মতো করছেন চকচকে থাকবে ভিতরে থাকবে কটন আবার মালটা হচ্ছে ইস্ট ওইটার মধ্যে আবার আর একটা আছে বিসকস কিন্তু মালও কিন্তু স্প্যানডেক্স আর ওয়ান সিক্সটি জি এস এম এর ফেব্রিক আছে ওয়ান এইটটি জি এস এম এর সবই কিন্তু আমি বলতেছি স্প্যানডেক্সের মধ্যে মাল এখন স্প্যানডেক্স বেশি চলে আর একটা হচ্ছে মানে ইস্টিস মাল সোজা কথা এই ফেব্রিকটা ইস্টিস হবে ইস্টিস ওয়ান ফোরটি জি এস এম ওয়ান সিক্সটি জি এস এম ওয়ান এইট্টি জি এস এম এরপরে আপনাদের আমরা দিচ্ছি দুইশো বিশ জি এস এম আর দিচ্ছি সাড়ে তিনশো জি এস এম দুইশো বিশ জি এস সাড়ে তিনশো জি দিয়ে যদি আপনাকে ফেব্রিক দিয়ে মাল যদি বানা দিই মানুষ তা হা করে তাকায় থাকবে আপনারা খালি ওই সিক্সটি জি এস ষাট টাকার টি শার্ট চল্লিশ টাকার স্টক লটের টি শার্ট এর পিছনে ফকির মতো ঘুরে বেড়ান আমি বারবার আপনাদের বলি ভালো মাল দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করে অথবা নিজস্ব একটা লেভেল দিয়ে নিজস্ব দোকানের নাম দিয়ে অথবা নিজস্ব ফেসবুক অথবা লাভ লাভলাবলা এগুলোর নাম দিয়ে আপনি কি করবেন টি শার্ট তৈরি করবেন এখন আমাদের কোম্পানিতে এরকম গ্রে ফেব্রিক দিয়ে টি শার্ট তৈরি করা থাকে আমরা আজকালের মধ্যেই টি শার্ট উঠা দিব এই গ্রে ফেব্রিকের মধ্যে যখন উঠাবো তখন সবার আগে আপনি ফেব্রিকে তো কোনো রঙ করা নেই হিট করা নেই কিচ্ছু করা নেই এই ফেব্রিকের টর্চ লাইট মেরে ধরেও আপনি দেখতে পারবেন এই ফেব্রিকের কোয়ালিটি কি ওই দেখেন কিষাণ আলো দেখেন ফেব্রিকের মধ্যে আমরা টর্চ লাইট মেরেও আপনার দেখা দিব যে ফেব্রিকের কোয়ালিটি কী এইখানে কোনো সিঁড়া ফাটা অথবা কোনো দাগ পড়া কোথাও কোনো ফল্ট আছে কি না ফল্ট ছাড়া ফেব্রিক দিয়ে আপনাকে মাল তৈরি করে দিব। আমরা কি করব ওই ফার্নিচারের দোকানে দেখবেন যে দোকানে ফার্নিচার সুন্দর করে রং টং করে উঠায় রাখে ওটা বলে সেগুন কাঠ কিন্তু এটা কি কাঠ সাদা সেগুন মানে এটা তো কোনো সার হয়নি তো ওই সেগুন মনে করেন নামে বেসিক্যালি কামে কোনো সেগুন না আর রং টং এত সুন্দর করে ডিজাইন করে রাখছে লাখ লাখ টাকা দিয়ে সেগুন কাঠের খাট কিনছি যান যে এক বছর পরে ব্যাঙ্গি জুড়ে নিচে পড়েন আমার উপরতলাতে একজন থাকে আমার বাসার তার রাত বাবাটা বাজলেই মনে করেন তার খাটের শব্দে মনে করেন যে ঘরে থাকা যায় না হয় নাকি সেগুন খাটের খাটে ঘুমায় সরি কিছু মাইন্ড করেন না মেজাজ খারাপ করে কথা বললাম তো এরকম সেগুন খাটের দরকার নেই যেটা এক বছরও টিকে না আর কটর কটর শব্দ হয় প্রতিদিন কমপ্লেন করা লাগে সিকিউরিটি গার্ডে দিয়ে তো আমার কথা হলো যে গ্রে ফেব্রিক দিয়ে আপনাদের স্যাম্পল বানা আমাদের হাউজে রাখবো এই গ্রে ফেব্রিকের উপর যখন স্যাম্পল বানাবো না তখন আপনার প্রতিটা সেলাই কোয়ালিটি বুঝতে পারবেন এই ফেব্রিকটা কি কনস্ট্রাকশন হয়েছে সেই কনস্ট্রাকশনের মধ্যে কত ফাঁকি ঝুঁকি আছে সব বুঝতে পারবেন এরপরে যখন ওয়ার্ডার দিবেন ওই সেম ফেব্রিক দিয়ে নিটিং ডাইং ওয়াশ করে এনজাইম করে মালটা বানায় দিব অর্থাৎ আপনার জন্য আগে কাঠ আমি আলাদা করে রাখবো কাঠের পার্ট আলাদা করে রাখব আপনি এসে জায়গায় দাঁড়ায় থেকে ওই কাট দিয়ে কাট কাটবো তারপরে আপনি কেসে ফার্নিচার বানা নিয়ে চলে যাবেন ফার্নিচার বানানো হয়ে যাবে তারপরে যাবেন পরে যে কোনো সময় এসে ওটারে দেখবেন যে রং টং করা হয়ে গেছে তখন গাড়িতে করে উঠে নিয়ে চলে গেলেন তা আমরা ওই ফার্নিচারের ওই জায়গা থেকে যে স্বচ্ছতা এই স্বচ্ছতা কাপড়ের মধ্যে ঢুকাতে চাই আমরা এই গ্রে ফেব্রিক দিয়ে তিনশো বিশ ডি এক একটা মাল দেখেন কি পরিমাণ মোটা হয়েছে তিনশো বিশ ডিএসএম এই দিয়ে আপনার দেখেন স্টিচ দেখেন এ দিয়ে যখন টি শার্ট বানাই দেবো আপনারা খালি চিনছেন টমি হিলফিগার নাইক এডিডাস পুমা এই আরেজোবায়ত ভাই এই কটা ছাড়া আপনারা কিছুই চিনেন না এটা তো রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যাচ্ছে কম দামে এখন আপনি ভালো করে একটা নাইক এডিডাস বানাইলেন ফেসবুকে তো সবগুলো দেখতেই সমান নায়িকারাও দেখতে যেমন কাজের বিডিরাও দেখতে সেরকম ফেসবুকে কারণ ছবি তুলে এডিটিং করে তারপরে পাঠাবে বিউটি ক্যাম লাগাবে তা আপনার মালের অবস্থাও তো তাই একটা পুমা একটা নাইক একটা নাইকের একটা টি শার্ট ফেসবুকে যে জায়গা দেন ভিডিও করে দেন আর ছবি তুলে দেন সবই তো দেখতে সুন্দর দেখা যাচ্ছে বুঝবেন কেমনে এখন আপনি মনে কেমন ওখানে তিনশো বিশ জিএসএম দিয়ে যদি বানান আপনি সেটা কি দূরেতে দেখে বোঝা যাবে আর আমি যদি এখানে সেটারে ওয়ান ফোরটি জি দিয়ে বানাই আপনি কি ছবি দেখে কিছু বুঝতে পারবেন কিছুই বুঝবেন না দুশো বিশ জি আর আশি জি এস এম ছবিতে অথবা ভিডিওতে কিছু বুঝতেছেন এখন দুইশো বিশ দিয়ে মালটা বানায় আমি বললাম যে এই মালটা আমার আমার আমি এটা সাড়ে আটশো টাকায় বিক্রি করব। আর আর একজন করছে ভাই এটা আমি কী হচ্ছে লাটে ভাই আশি টাকায় বিক্রি করব তখন আমি এই যে আটশো টাকায় চাপবো এই মালটা যে কাস্টমার এরকম আশি টাকার মাল কেনার অভ্যাস আছে কথা আচ্ছা বাট পার কোথাকার আশি টাকায় পাওয়া যায় উনি আটশো টাকায় নাইক এডিডাসবে বাংলাদেশে এডিডাস আর কয় টাকায় বেচা হয় আমরা বুদ্ধি আর জানি না বলত পাইছে বেসিক্যালি ও তো জানেই না যে এই ফেব্রিকটা জন্ম কোথা থেকে এই এটা কতগুলো সাইজে কতগুলো রেশিওতে কতগুলো একদম স্পেসিফিক কালারে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এরপরে ব্র্যান্ডের লেভেল দেওয়া আছে লেভেলের তৈরি করা ডাইসের খরচ আছে ওই যে হ্যাংট্যাগ হ্যাংট্যাগ যা ঝুলানো থাকবে সেটার যে একটা ফিতা ওই ফিতার সাথে একটু প্লাস্টিক ওই প্লাস্টিকটা তো চার হাজার টাকা ডাইস খরচ আছে এটা তো সে বুঝবে না তাহলে আমার কথা হলো যে আপনি ওই খালি নাইকে ডিডিয়াসের মধ্যে থাকবেন কেন ভাই আপনি নিজের মতো করে সুন্দর সুন্দর ডিজাইন বের করেন এরপরে মার্কেটে দুইশো বিশ জিএসএমএ টি শার্ট ছাড়েন এই কোথাও যদি কোনো রাস্তা নেয় খানস গ্লোবালাইশেন পঞ্চাশ পিস টি শার্ট আপনারা বানায় দিব সমস্যা নেই এই সাড়ে তিনশো জি দিয়ে আপনি মার্কেটে মাল ছাড়েন মাল এক একটা বিক্রি করবেন বাইশশো টাকা আঠারোশো টাকা করে টি শার্ট মার্কেটে কারো কাছে নাই দেখেন কি হয় মাল চলবে কেন চলবে না চলতে বাধ্য সারা বিশ্ব এখন দুশো বিশ জিএসএমের টি শার্ট খুঁজে আড়াইশো জি টি শার্ট খুঁজে দিব সমস্যা নেই তো সো এইভাবে কত আইডিয়া করা যায় কত কিছু বের করা যায় এগুলো বের করে আমি আপনাদের বলি দেখেন ওই নাইক এডিডাস পুমার টমি হিল ফিগার এইসব এখন বাংলাদেশে মনে করেন যে ফকিনী মার্কা কিছু আইটেমে পরিণত হয়ে গেছে কোথাও ষাট টাকায় পাওয়া যায় কোথাও সিঁড়া ফাটা হলে বাইশ টাকাও পাওয়া যায় আর আপনি যে মালটা বানায় ওই দুশো টাকা তিনশো টাকায় বিক্রি করতে চান মানুষ এখানে আস্থা হারায় ফেলছে আস্থা নষ্ট হয়ে গেছে সো আপনি ওখান থেকে বের হন আপনি নাইকে ডিডাসটা সেই হিসাবের ওই লেবেল হ্যাংট্যাগ সব কিছু মিলে চার টাকায় পাবেন কি পাঁচ টাকা পাবেন আর আমি আপনার নিজের ব্র্যান্ডের যখন এই লেবেল বানাই দিতে যাবো শুরুতেই কি এসে দশ হাজার খরচ আছে আট হাজার খরচ আছে ওই টাকা খালি ওইখানেই পড়ে থাকবে তখন তো আপনার ভালো লাগবে না কোথায় পাঁচ টাকা একশো পিস টি শার্ট বানাবো পাঁচশো টাকা আর এখন নিজের ব্র্যান্ডে বানাইতে যে আমার প্রায় পনেরো হাজার টাকার মতো খালি লেবেল টেবেল কত কিছু চলে যাচ্ছে কিন্তু এটা ফার্স্ট টাইম যাবে ওগুলো তো থেকে যাচ্ছে একশো পিসে লাগছে আর নয়শো পিস তো আছে পরের প্রোডাকশনে যে অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট হবে কিন্তু লাভের লাভ কি জানেন আপনি নিজস্ব একটা ব্র্যান্ড অথবা একটা লেভেল দাঁড় হয়ে যাচ্ছে আর এই মালটা আপনার কোনো কম্পিটিশন নাই কেউ এটাতে তুলনা করতে পারতেছে না কারণ এই মালটা তো আর কোথাও কারো কাছে নাই এটা আপনার নিজস্ব ডিজাইনে আপনি দুইশো পিস টি শার্ট তৈরি করছেন সো এইটা আপনাকে আপনার প্রাইসে ব্যবসা দেবে আর আপনাদের যাদের কম টাকা নিয়ে আপনারা হোলসেল স্টকলটের টি শার্ট এইসবের ব্যবসা নামতে চান নেবেন না এগুলো হচ্ছে কোটি টাকার ব্যবসা আপনারা কি করবেন অল্প অল্প পুঁজি দিয়ে আপনারা টাকা দিয়ে আপনারা কি করবেন মূলধন দিয়ে আপনারা নিজের মতো করে একশো পিস করে পঞ্চাশ পিস করে মাল দিবেন এখন পঞ্চাশ হাজার টাকা করে খরচ করে কিছু টি শার্ট বানাইছেন এটাকে বিক্রি করে টাকা ডাবল করেন আবার এই এক লাখ রে সেখান থেকে পঁচিশ হাজার টাকা সেফটি বাবদ রাখেন সেফটি ডিপোজিট এবার পঁচাত্তর হাজার টাকা দিয়ে আবার মাল বানান আবার বিক্রি করেন এভাবে করতে করতে সিজন বুঝে বুঝে মাল বুঝে বুঝে ডিজাইন বুঝে বুঝে চাহিদা বুঝে বুঝে তৈরি করে এরকম এক বছর দুই বছর কাটান দুই বছর পরে যে দেখবেন আপনি ওই যে পঁচিশ হাজার করে আলাদা করে রাখছিলেন দেখবেন যে আপনার দশ লাখ হয়ে গেছে ওই দশ লাখ হয়ে গেলে তখন একটা বড় স্টক স্টকলার নামান নামায় পে ছাড়েন কিন্তু আপনার শুরুতেই এসে করেন কি টাকা আছে পকেটে দশ হাজার আবার কী হয়েছে আপনার ওই স্টকলার সবচেয়ে এ গ্রেডের পরেও ভালো গ্রেডের মাল চান ওই যে বাংশে জিপিএ গোল্ডেন এ প্লাসের যে অবস্থা আপনারাও চান সেই মাল এখন ভাই গতকালকে এক ভদ্রলোক আমাকে ফোন দিছে যা লেডিস জগিংস আছে জি আছে কত করে রেট সে ভাই এটা কিসের লেডিস তো লেডিসের সাইজ কোনটা মেজারমেন্ট কোনটা এশিয়ান এরপরে জিন্স এই জিন্সটা কি স্টিচ জিন্স না নন স্টিচ জিন্স আপনি খালি বললেন লেডিস জিন্স আছে ভালোটা এ গ্রেডের কয় টাকা রেট আমি বুঝবো কেমনে বলেন ভাই আপনার তো এই স্টাইলে কথাবার্তা বলেন এরপরে এত দাম ব্যবসায় বিশ বছর কাজ করে আসতেছি করেন আপনার মতো কাস্টমার চড়াইতে চড়াইতে মনে করেন বের করে দেওয়া উচিত অফিস থেকে কী কারণে জানেন আপনি যে বি বলছেন বিশ বছর ধরে ব্যবসা করছি আপনি তো এইটুকুনি জানেন না যে একটা সাপ্লায়ারকে অথবা সাপোজ আমি একজন সাপ্লায়ার আমাকে আপনি বল একটা জিনিস যে চাবেন এই চাওয়ার মধ্যে আপনি কোনো ডিসিপ্লিনই এখন ওই বিশ বছরে শেখেন নাই আপনি তো বস্তি মার্কা স্টকলাটার ব্যবসায়ী ওই সারাদিন স্টকলাটার ব্যবসা করবেন সন্ধ্যায় মডেল টডেল ওই ফকিনি মার্কা একটা সেমনি নিয়ে শুয়ে থাকবেন বাইং হাউসের মধ্যে আপনি তো সেই লেভেলের ব্যয়ার এগুলো আর এগুলো বুঝতে আমাদের বাকি থাকে আপনি যদি বায়ারই হন আর আপনি যদি অরিজিনাল কাজের মানুষ হন আপনি সবার আগে বলবেন ভাই আমি সাপোজ ইউরোপে আমি ইউরোপ মেজারমেন্টে আমার একটা বায়ার আছে তার জন্য আমি কিছু লেডিস জগিস চাচ্ছি জগিসটা টেন পয়েন্ট ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট ফাইভ জি এস এর হলে হবে কালার যে কোনো হলে হবে যে কোনো ব্র্যান্ডের হতে হবে বাট সাইজ রেশিওটা এরকম হবে তো ভাই বি গ্রেডকেও এ গ্রেড বানানো যায় বাট আপনি আমাকে একটু কাইন্ডলি বলেন যে বি গ্রেড হলে কত লেফট ওভারে কত করে পড়বে আর এ গ্রেড হলে অথবা সারপ্লাস হলে কত পড়বে কাইন্ডলি এটা কি আপনার কোনো কালেকশনে আছে যে অরিজিনালি লং টাইম ধরে ব্যবসা করে সে নিজে থেকে আগে সুন্দর করে উপস্থাপন করে যে তার অ্যাকচুয়ালি কি দরকার তাকে কোশ্চেন করে জিজ্ঞাসা করতে হয় না আর যারা এই টাইপের কথা বলে ও ভাই এটা আছে নাকি বেসেন আপনার হাউস কোন জায়গায় কত করে রেট পড়বে ও কিন্তু কিছুই বলে নাই তা আপনি ওখানে রেটটা বলবেন কি তা আমি ওনারা ওনারা কী বলছি জানেন আমি ভাই এ মাল তো আমার কাছে নাই তো এ মাল ভাই এক জায়গায় আছে আমি পরিচয় করা দিতে পারি কয় কোথায় ভাই এটা সকিনা ফ্যাশানে আছে সকিনা ফ্যাশন কোথায় আমি দৌলত দিয়া ঘাটে আমি আর কই নাই যে দুই টাকায় ওই দৌলত দিয়া ঘাটের সাড়া ওই ঢাকার গুলশন বানানির মডেলগো পাইবেন না ওই নামটা মেটা জরিনা শকিনা কিছু একটা বসায় দিয়ে কইছি দৌলত দিয়া ঘাটে সোকিনা ফ্যাশানে ওই জায়গা খোঁজ নেন ওই জায়গায় মাল পাবেন মেজাজটা আমার এমন খারাপ হয়ে গেছে তো এই হলো বাস্তব যে বলে যে বিশ বছর ধরে কাজ করি তার কোশ্চেনের ধারা আপনাদের বেশিরভাগ যারা আপনারা মাল খুঁজেন স্টকলেটার আপনাদের কোশ্চেনের ধারাটাই এরকম এতটা লো গ্রেডের ওই লজিস্টিক্সের ব্যবসা যারা করে ওরাও দেখবেন ওই বিভিন্ন কমার্শিয়াল করে ও ভাই ফোরটি টোয়েন্টি ফিটের রেট কত করে চলতেছে টোয়েন্টির রেট কত করে চলতেছে যারা বিভিন্ন গার্মেন্টসের কমার্শিয়াল আছে না কমার্শিয়ালে ওই লজিস্টিক্স কোম্পানির ফোন দেয় ও ভাই ওই টোয়েন্টি ফিটের রেট কত আজকে ও এখনও বলে নাই টোয়েন্টি ফিটের রেটটা শুধু জিজ্ঞাসা করে টোয়েন্টি ফিটের রেট কত আজকেও বলে না ও বলে না যে মালটা অ্যাকচুয়ালি যাবে কবে আপনি ভালো করে সংবাদ নিয়ে শুনবেন সে কন্টেনার যাবে বোধ সামনের মাসে আজকের পঁচিশ তারিখে জিজ্ঞাসা করছে তো তিরিশ তারিখের পরে যেত শিপিংয়ের চার্জ আবার অথবা দুশো ডলার বেড়ে যেতে পারে কমতে পারে ও আজকে আপনার জিজ্ঞাসা করবে ভাই ওই টোয়েন্টি ফিটের রেট কত তা এখন আপনি কী রেট দেবেন বাংলাদেশে কোন পোর্ট থেকে যাবে কোন পোর্ট থেকে কোন পোর্টে যাবে বাংলাদেশের থেকে যাবে চায়নাতে নাকি চায়না থেকে বাংলাদেশে আসবে নাকি মেক্সিকোতে যাবে নাকি কি আপনার জার্মানে যাবে ফ্রাঙ্কফুটে যাবে যাবেটা কই সেটাও পর্যন্ত বলে না টোয়েন্টি ফিটের রেট কত তো তখন আসলে বোঝা যাবে যে কমার্শিয়ালে যেটা চাকরি করে এটা মনে করেন যে গ্রামগঞ্জে তো কোনো মতো অনার্স মাস্টার্স করে এসে দুটো টাকা শুনছে কমার্শিয়ালে ঘুষ খেলা যায় ওইখানে এসে মনে করেন চাকরি করে কিন্তু তাদের কথার ধরনটা হচ্ছে এরকম কিন্তু অরিজিনালি যে কোয়ালিফাইড কমার্শিয়াল ম্যানেজার অথবা অফিসার সে বলবে যে ভাই আমার একটা শিপমেন্ট আগামী নয় দিন পরে রেডি হতে যাচ্ছে নয় দিন অথবা এগারো দিন ধরে নেন ওটা কি আপনার রানিং শিডিউলের মধ্যে পড়বে না পরের শিডিউলে পড়বে বা এটা পরের শিডিউলে পড়বে আচ্ছা এটা আমি বাংলাদেশের থেকে আমি কি করব আপনি ফ্রাঙ্ক ফুটে মালটা পাঠাবো তাহলে কাইন্ডলি আপনি কি আমাকে আমার তো আগে থেকে প্রাইসটা রেডি করতে হবে বায়ারকে জানাতে হবে যে এই মালটা কত লজিস্টিক্স কস্টিং পড়বে এরপর বায়ার যদি আপনারটা পছন্দ করে ডেফিনেটলি আমি এই কাজটা আপনাকে দিব তো কাইন্ডলি আমাকে একটু বলেন যে ভাই আপনার এই রেটটা আমি আমার বায়ারকে কত অ্যাপ্রক্সিমেট দিতে পারি অথবা মাইনাল লেভেলে সর্বনিম্ন কত হলে করা যেতে পারে কারণ যেহেতু শিপমেন্ট আরও দশ পনেরো দিন পরে এবং এখন আনসার্টেন দশ দিনের জায়গায় তেরো দিনও লাগতে পারে তাই না তো কথার ধরনটা হবে সে এরকম আপনার আপনি যে কিছু চাবেন কারো কাছে যখন আপনার এই ধরনটা হবে তখন ওবার ফোনে ওই পাশে মানুষটা চিন্তা করবে না হি ইজ এ জেন্টাল ম্যান হি এ ট্যালেন্টেড ম্যান এবং সে সব বিষয়ে ড্যামেজ স্মার্ট সো তাকে আমি স্মার্ট একটা কথা বলি কিন্তু আপনি জওয়ানি বলবেন ও ভাই ওই টুয়েন্টি ফিটের রেট কত ওই তখন বলবে কি জানেন ও ভাই কত চলে ভাই সবাই তো ওই আঠেরোশো ডলার বলতেছে তা আপনি কোনোভাবে চোদ্দোশো করতে পারেন না অথবা পাইসে আঠারোশো বলে ভাই বারোশোই তো সবাই এসে দাঁড়ায় আছে তো আপনার সাথে ভালো সম্পর্ক ছিল তা ভাবলাম যে আপনারও কাজকাম ভালো আপনারা পঞ্চাশ ডলার একশো ডলার বাড়ায় দিই তেরোশো ডলার হইতো না কথা বুঝছেন মনে দুইজন মানুষ নিজে যেমন আনসমার্ট আরেকজনকে আনস্মার্ট বানাচ্ছে এবং দুইজনের কমিউনিকেশানটাকে এতটা বিলো গ্রেডে নিয়ে আসতেছে তো এইগুলা কখনো করবেন না আপনারা আপনারা যখন কারো কাছে কিছু চাবেন কোয়ালিটি যেন তার মধ্যে থাকে আপনার কথার মধ্যে যেন একটা স্পেসিফিকেশান থাকে এবং একটা স্ট্যান্ডার্ড থাকে এবং একটা পার্সোনালিটি থাকে ওইটাকে বলে ট্রেডিং আর এইভাবে যারা বলে পনেরো বিশ বছর ধরে 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 কীসে ব্যবসা করি আপনি আমার কি শিখাবেন ওদের বলবেন যে ভাই বিশ বছর ধরে এক লোক পিছনে লিখে রাখছে মা বাবার দোয়া রিক্সা চালাই যাচ্ছে ওর উন্নতি হয় না আর ওই রাস্তার মধ্যে মানুষের গায়ে ফেরে উঠাই দিয়ে মানুষের চর খায় আবার চিরলে নিয়ে ঠিক করে আর চলেন না বিশ বছর ধরে রিক্সা চালাই অবস্থাটা বুঝছেন তাহলে ওই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে সেটাকে বলে ব্যক্তিত্ব এবং কোয়ালিটি এবং ডেভেলপমেন্ট সো আমরা আপনাদের বলি আপনার ভালো ভালো প্রোডাক্ট ফেব্রিক ডিজাইন এগুলো নিয়ে আমাদের কাছে আসবেন যদি আমাদের কাছে আসেন অথবা ব্যক্তি জীবনে অন্য কোথাও যদি আপনি পছন্দ করেন এবং আপনার নিজের ভাইয়ের যদি ফ্যাক্টরি থাকে সেখানে যাবেন যে সেখান থেকে আপনারা এরকম ডিজাইন বের করে 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 আপনারা প্রোডাক্ট তৈরি করবেন তো আশা করি আপনারা সেখান থেকে ভালো সাকসেস পাবেন এবং এই অল্প যে মূলধন নিয়ে যে আপনারা কাজ করতে চান অল্প মূলধন নিয়ে যে কাজ করতে চান বেসিক্যালি অল্প মূলধনে ওইটাই হচ্ছে একমাত্র ভালো সমাধান তা বাদে এই বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো ব্যবসাতে অল্প মানে কাপড়ের আর কোনো ধরনে আপনি আসলে ভালো করতে পারবেন না অল্প মূলধনে আর সবসময় মাথায় রাখবেন যে দুই টাকা দরকার নেই একশো ষাট টাকা দিয়ে কি কারণে টি শার্ট বানাবো বানালে দুশো দিয়ে বানাবো জিন্সের প্যান্ট দুশো পঞ্চাশ টাকায় কেন বানাবো চারশো দিয়ে বানাবো দরকার পাঁচশো দিয়ে বানাবো কিন্তু ছয়শো দিয়ে বানাবো কিন্তু ওই মালটা আমার বিক্রি হতে হবে কেসে হয়েছে আঠাশশো টাকা সেই স্ট্যান্ডার্ড আমি ওর মধ্যে চাই যে সাপ্লায়ার অথবা যে ফ্যাক্টরি তার কাছে এটা প্রেশার দিয়ে হোক আর টেকনিক করে হোক অনুনয় বিনয় করে হোক ভদ্রতার সাথে হোক আপনি তাকে এটা বলবেন যে ভাই টাকার কথা চিন্তা করেন না কারণ আপনারা চিন্তা করার দরকার নেই তো আপনি যে মালটা হাই কোয়ালিটিতে বানাচ্ছেন ছয়শো টাকা খরচ হচ্ছে ও ছয়শো টাকার একটা মাল আপনি মিনিমাম আড়াই হাজার টাকা বাইশশো টাকায় বিক্রি করবেন তাতে যাই বানান না কেন লুঙ্গি বানাইলেও হবে সেটা কিন্তু সেটার মধ্যে যদি কোয়ালিটি না দেন তাহলে তার হইল না যেমন মনে করেন আমি ছোট্ট একটা জিনিস দেখাই আচ্ছা একটা জিনিস একটু দেখেন তো মার্কেটে তো কত সুন্দর সুন্দর আপনার ঘড়ি পাওয়া যায় তাই না আচ্ছা কত সুন্দর সুন্দর দামি ঘড়ি কম দামি ঘড়ি কত রং সং কত কিছু পাওয়া যায় আপনাদের একটা রুচির একটা বিষয় দেখায় এই যে ঘড়িটা নেভি ফোর্স এই ঘড়িটার মধ্যে দেখেন রয়্যাল ব্লু কালার দিছে তার সাথে এন্টিক গোল্ডেন কালার দিছে অর্থাৎ এটাকে বলে সিম্পলি গর্জিয়াস এবং হাই ভ্যালু প্রোডাক্ট আর এই টাইপের প্রোডাক্ট যখন আপনার এরকম রয়্যাল ব্লু কালারের একটা প্যাকেট আমি জানি না কালারটা আপনি বুঝতে পারছেন কি না এটা রয়্যাল ব্লু কালারের একটা প্যাকেট রয়্যাল ব্লু এর মধ্যে সাদা কালারের আপনার কীছে আপনার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে স্বচ্ছভাবে যাতে বুঝতে সুবিধা হয় সেভাবে যখন এই প্রোডাক্টটা রাখছে তখন এই প্রোডাক্টগুলোর দাম হয়ে গেছে রয়্যাল রয়্যাল প্রাইসে এগুলো শিফট হয়ে গেছে তাহলে কোন লেদারের সাথে কোন কালারের ঘড়ির ডাল কি যায় সেই যে একটা আপনার কনসেপ্ট কনসেপ্ট অফ বিউটি মানে কোনটার সাথে কোনটাকে কি মিশালে জিনিসটা বড় লোকে বেশি টাকা দিয়ে দাম দিয়ে কিনবে ওই জিনিসটা যতদিন পর্যন্ত আপনি বুঝতে না পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার যাই বানান না কেন ওই মালের মধ্যে আপনি প্রাইস পাবেন না কারণ বড় লোক অথবা ধনী ব্যক্তি তাদের চোখে কোনটা আরও ধনী কোনটার পিছনে তারা ইনভেস্ট করতে চায় সেই জিনিসগুলো যদি আপনার এই কম্বিনেশন যদি আপনার জানা না থাকে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কোন ম্যাটেরিয়ালের সাথে কোন কিসের সাথে কি ম্যাচিং হয় এগুলো বিভিন্ন ছবি থেকে আপনারা দেখে দেখে শিখবেন চোখের বিবেকটাকে জাগ্রত করবেন মনের বিবেক জাগ্রত করে খালি লাভ নাই চোখেরও একটা বিবেক আছে হ্যাঁ এই যে কালারগুলো যখন আপনি বের করবেন এরপর একটা কাপড়ও যদি আপনি বানাতে চান তখন দেখবেন ওই কাপড় বানাতে গেলে আপনার ব্রেনের মধ্যে কাজ করবে যে এই কালারের সাথে এই কালার যায় তাহলে এই কালারের সাথে এই কালার দিয়ে এই টাইপের একটা কাপড় আমি তৈরি করি তখন কিন্তু ওই ফ্লেভারের থেকেই আপনার ব্রেনের মধ্যে চলে আসবে যে আপনি তখন বুঝতে পারবেন যে ওখানে ঘড়ির কালারের থেকে শুরু করে দেখেন ওই সেম একটা ম্যাচিং দেখেন এই যে গুচির প্রোডাক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন গুচি বলেন লুইস বোল্টান বলেন ফ্লেভার কিন্তু ওখান থেকে দেখেন ওখানে যেটা বড লোকরা যে কম্বিনেশন কালার পছন্দ করছে ধনী ব্যক্তিরা এখানেও কিন্তু সেই কালারগুলোই মানুষ টাকা দিয়ে দিয়ে কিনতেছে তাহলে আমার কোশ্চেন হলো এই কাপড়গুলোই যদি চমৎকারভাবে যদি আপনি তৈরি করে 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 যদি মানুষকে দেখান তাহলে সে মাল কেন চলবে না বরঞ্চ আপনাকে ডাবলের বেশি প্রফিট দিবে। তাহলে আপনারা কম টাকায় যে বিজনেস করার কথা চিন্তা করেন এই চিন্তাটা সবার আগে আপনার ব্রেন থেকে বের করে ফেলতে হবে চিন্তা করতে হবে যে আমার কোন টাকায় কত পুঁজিতে অথবা কত মূলধানে কোন বিজনেস করলে ভালো হবে সেই রাস্তাটা আগে আপনারা খুঁজে বের করুন তা না করে আপনারা খালি কম দাম শুনে লাফালাফি করেন এটা একটা বাজে একটা বিষয় আর মালের যে সৌন্দর্য এই সৌন্দর্যগুলো আপনাকে বুঝতে হবে যে কোন কম্বিনেশন কোথায় কীভাবে ভালো লাগে ভালো মানায় এই কম্বিনেশানে আপনি যখন প্রোডাকশনে যাবেন তখন যে প্রোডাক্টটি হন আপনার সেটি কিন্তু আপনার ভালো লাগবে ভালো লাগতে বাধ্য তাহলে আমরা আপনাদের এই যে টি শার্ট থেকে শুরু করে আপনার জি এস এম একশো ষাট একশো চল্লিশ একশো আশি দুইশো বিশ সাড়ে তিনশো জি এর সব ফেব্রিক আমাদের অফিসে আছে এবং এগুলোর মধ্যে বিসকজও পাবেন এর মধ্যে স্প্যানডেক্সও পাবেন এবং খুব হাই কোয়ালিটির স্প্যানডেক্স সো আপনাদের যার যত টি শার্ট মন ভরে বানাইতে চান আমাদের কাছ থেকে কেউ যদি বানাতে চান আমাদের অফিসে আসেন কথাবার্তা বলেন দেখেন আপনার পক্ষে যদি সম্ভব হয় আমাদের উপর যদি আপনারা সন্তুষ্ট থাকেন আমরা আপনাদের মালামালগুলো তৈরি করে দিব সো সবাইকে স্বাগতম ধন্যবাদ